ঘটনাটা আনুমানিক ভোর রাত্রে 3টা সাড়ে 3টার সময় সম্ভবত এই টাইমে, যখন আমাদের কোনো স্টাফ টাফ থাকে না, তখন আমাদের পিছের জানালাটা ভেঙে কিছু চোর আমাদের স্টোরের ভিতরে যে সব মালগুলি ছিল ওইগুলি লুটপাট করে নিয়ে যায়। বিগত কিছুদিন আগেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে আমাদের সাথে, এবারও সেম টাইপের একটা ঘটনা ঘটল। এখন আমরা অ্যাসেসমেন্ট করছি কী কী জিনিস হারানো গেছে, কী কী জিনিস বাকি আছে, এই কিছুক্ষণ পরে এটা জানা যাবে। আরও আমরা আরও ভালো করে তদন্ত করে দেখছি। আমাদের যে মেইন স্টোরটা ওটাও খোলা হয়েছে, কিন্তু ওটার থেকে আপাতত এখনও কোনো মাল সরানো হয়নি ধারণা করা হচ্ছে, কারণ মালগুলি আনইনট্যাক্ট আছে। বাট ছোটো মালগুলি এগুলি অনেক সরানো হয়েছে এখান থেকে, যা দেখা যাচ্ছে এখানে একদম খালি। এখনও আমরা অ্যাসেসমেন্ট করছি, আপাতত ধরা হচ্ছে যে 30-40 হাজার টাকার মতো মাল সরানো হয়েছে এখান থেকে। আর আমাদের কল রুপেন তালাটাও ভাঙানো হয়েছে, কিন্তু কলরুম থেকে কোনো বিশেষ ধরনের মাল তো সরানো হয়নি, কিন্তু কিছু ছোটোখাটো যন্ত্রপাতি এইগুলি সরানো হয়েছে এটা ধারণা হচ্ছে। কারণ আমাদের স্টাফরা আমাদেরকে রিপোর্ট করেছে তাদের কিছু যন্ত্রপাতি ওরা পাচ্ছে না। তো এখন আমরা জিজ্ঞেস করে দেখবো তাদের কী কী মাল হারানো গেছে, কী কী মাল আমাদের কাছে এখনও আছে। আশা করি আমরা একটা ভালো একটা এস্টিমেট করতে পারবো কী কী ধরনের ড্যামেজ হয়েছে। তো আমাদের সিনিয়র ম্যানেজার আর ডিজিএম সাহেবও আমাদেরকে একটা ডাইরেকশন দেবে কী কী করতে হবে। থানার থেকে এই অফিসটা মাত্র ঢিলছড়ার দূরত্ব প্রায় 100 মিটারের কাছাকাছি হবে।